নতুন ব্লগ। আর আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তাই সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই খুব মজা করো, দেশের কথা ভাবো, দশের কথা ভাবো, সবার ভালোর কথা ভাবো। তো এই ভালো ইয়েতে, নোটে আমরা শুরু করছি আজকের দিনের একটা নতুন ব্লগ। মুখের অবস্থা কালো, কারণ সারা দিন পার হয়ে গেছে। সকাল থেকে উঠেছি, ভোরবেলা 5:30 উঠেছি, তখন থেকে উঠে এখনো পর্যন্ত ছুটোছুটির পর এই এত করে জাস্ট আমি ফিরেছি। মুখ ওই জন্য ঘেমে লাল, আর খাওয়া দাওয়া তো এখনো হয়নি, জাস্ট এসেছি, ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমরা সকাল থেকে যা যা একটু একটু ক্লিপ জড়ো করেছি, মানে সোনামের স্কুলের বা আমার স্কুলের অল্প অল্প ক্লিপ আছে, ওটা একটু দেখে নাও। ততক্ষণ আমি ফ্রেশ হয়ে নিই, দেখাও। আরে বাপরে রোদ আছে, হ্যাঁ হ্যাঁ, আমি চলো বেরাই তাড়াতাড়ি। বাচ্চা কি সুন্দর সেজেছে, তুমি কি ঝাঁসি রানী? কালকে শরীর খারাপ ছিল, কালকে আর কিছু ভিডিও করতে পারিনি। তো আজকে এখনো আমি বেরাবো, রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে একবার ভালো রান্নাটা দেখে দিয়ে, দেখো আজকে ডাল বানিয়েছি আর বোরিং কাঁকরোল ভাজা সাথে হবে। ভাড়ালি বলে না, যেটা কলার ভিতরে যে থোর বলে ওটার ভাজা, তো ওগুলো আমি আর করার সময় নাই, মোনা ভাজা নামাবে, ওইটাও বানাবে, আমি বেরোবো। আমার সব রেডি হয়ে গেছে, চলো বেরোনো যাক। সারাদিন রোদের মধ্যে ওইভাবে প্রোগ্রাম করে বেড়ানোর জন্যই না এত শরীর খারাপ হয়ে গেছিলো, পরে অসুস্থ হয়ে একদম সারা রাত, মানে সন্ধ্যা থেকে বিকেল থেকে একদম ইয়ে পর্যন্তই চুপচাপ পড়েছিলাম। দেখো সবজি বাজার, এখন আমি সবজি বাজার ঘুরে আসি, আর সবাই আমাকে দেখছে, আমি ভিডিও করছি, আমি মোবাইলটা বন্ধ করি। কালকে একটু শাড়ি পরেছিলাম, শাড়ি পরে স্কুলে এসেছি, শাড়ি টাড়ি পরলে না বেশ ভালো লাগে, মনটাও ভালো থাকে। তো রাত্রিবেলা না আরেকটা শাড়িও রেডি করে রেখেছিলাম যে আজকে সকালে পরবো, আর আজকে সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি, রাস্তায় কত জল, শাড়ি পরে শাড়ি সামলাও, তারপরে রাস্তা পার হয়ে চলো। চলো আজকে এই শাড়িটা পরেছি, যাক মাঝে মাঝে না কিছু অন্যরকম করলে না কাজে এনার্জি পাওয়া যায়। আর এখন না দূরত্বটা এতটা বেশি হয়ে গেছে, হাঁটতে হাঁটতে না হাঁপিয়ে পড়ি। চলো স্কুল পৌঁছে গেছি, ভিতরে যাই। হয়ে গেছে ছুটি, এই যে দুজনে চলে এসেছি দোকানে, ছুটি হয়েছে। দীপকে বললাম একটু আসো তো তাহলে বাইকে করে গিয়ে দোকান থেকে কটা জিনিস নিয়ে আসি। এই যে একজন কোল্ড ড্রিঙ্কস খেলো, আর এই যে কিছু জিনিস নিয়েছি, আরও দু একটা জিনিস নিব, নিয়ে যাব বাড়ি। এইটা বানিয়েছি মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেক, তো এর মতো একটু আইসক্রিম দিয়েছি যাতে টেস্টটা ভালো বাড়ে। আর সোনামাকে এখন একটা দিব, অল্প দিব, ওর সর্দি লেগেছে, হ্যাঁ ওই জন্য চিপস খাচ্ছে, ডাক্তারও দেখিয়ে আসলো, কিন্তু যেহেতু ম্যাঙ্গো পাল্পটা ছিল ঘরে তো ওই জন্য বানিয়ে দিলাম। একটু খাক, আবার তুমি পড়তে বসবা কিন্তু খেয়ে নিয়ে।
চলো ওকে দিয়ে দিই, খা। এবার চিপসের সাথে সাথে এদিকে একটু বলে যা কেমন লাগছে। ভালো লাগছে দেখতে। কাশনি দেখতে ভালো না, খেয়ে বল। ভালো, আইসক্রিম লাগছে। আইসক্রিমই তো দিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভার আসছে না? আহ, চিপস ঢুকাচ্ছে। ম্যাঙ্গো ফ্লেভার আসছে না? আসছে। যা, এর থেকে বেশি দিব না কিন্তু, আর যা ভাগ এখান থেকে, পড়তে বস। মিস অনেক পড়া দিয়েছে, পড়তে বস, যা ভাগ ভাগ। বাবা চিপস খেয়ে হাত ধুচ্ছে, আগামী ঠিক আছে। ফেলে দিস না কিন্তু, ফেলে দিলে কিন্তু দিব না আর। গুড মর্নিং এভরিওয়ান, নো চ্যানেল লাভ, চলতেই আছে। এই নিয়ে তিন নম্বর দিনে চলে আসলাম আমরা ভিডিও করতে করতে, কিন্তু কী করবো, সুনামের জন্য অত্যাচারে কালকে ভিডিওটা আর করতে পারলাম না। ভাবলাম বাড়ি ফেরত এসে, আজকে যেহেতু আমাদের ছুটি আছে, কালকে রাত্রিবেলা একটু ভিডিও করব। আর সুনামে এসে পড়তে বসে পাপার সঙ্গে ঝামেলা, গরম লাগছে, এই হচ্ছে ওই হচ্ছে, এই সব কারণে সে প্রায় 10টায় বাজিয়ে ফেলেছে ওর পড়াশোনা করতে। ও পড়াশোনা শেষ হলে তারপরে ওকে খাওয়াতাম, আর খাইয়ে দিয়ে তারপরে তো ঘুম পাড়াতে নিয়ে আসতে হয়, এইসব কারণে আর পরে রাত্রিবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালে ভিডিওটা কন্টিনিউ করছি, উঠে গেছি, রেডি হয়ে গেছি, সোনামে টিফিন বানিয়ে নিয়েছি, সোনামি খেয়ে নিয়েছে, রেডি হয়ে নিয়েছে। আর আজকে যেহেতু আমাদের ছুটি আছে, তো বললাম যে তাহলে আমিও যাই, একটু সোনামিকে রেখে দিয়ে আসি, সোনামি খুশি হয়, আমারও একটু দেখা হয়ে যায় বাকিদের সঙ্গে। তো সকাল সকাল রেডি, এখন বেরোবো। আজকে মনসা পূজা, মনসা পূজার জন্য আমাদের ছুটি, তো যাদের যাদের বাড়িতে মনসা পূজা হয় তাদের সবাইকে মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা। সবাই বাড়িতে ভালো করে পূজা দাও, ঠাকুর যেন আমাদের সবারই ভালো করে। তো আমি তারা একটু পা ধুয়ে আসি, তারপরে কথা বলি। এখন না একটা জিনিস ভালো লাগে, স্কুলের বাচ্চাদেরকে না আর ভিতরে আমাদেরকে ঢুকিয়ে বসিয়ে দিয়ে আসতে দেয় না, তো ওরা নিজেরাই বসে যায়। তো ওরা নিজেরাই খুব সুন্দর ম্যাচিওরলি ঢুকে যাচ্ছে, কোনো কিছু মনে করে না। আর সবচেয়ে বড় কথা, বাচ্চারা আর আগের মতন কান্নাকাটি করে না। আগে যেমন কান্নাকাটি করতো, মা তুমি যাবা না, সুনামে কাঁদেনি কিন্তু অন্য বাচ্চারা কাঁদতো, খারাপ লাগতো দেখে বাচ্চা মানুষ। তো এখন আর সেটা হয় না, ওরা সুন্দর চলে যাচ্ছে। কারোর কখনো একটু মন খারাপ হয় কিন্তু ওই রকমভাবে কান্নাকাটি করে না। ভিতরে চলে গেল সুনামে, আমরা চলে আসলাম। আজকে ওকে পাস্তা বানিয়ে দিয়েছি, কারণ ওর তো প্রতিদিনই ওই ভালো টিফিন চাই। আজকে এবার পাস্তা বানিয়ে দিয়েছি, একটু হোয়াইট হোয়াইট বানিয়ে দিয়েছি। আমি বললাম ভালো করেই বানিয়েছি, তুই খেয়ে দেখিস কেমন লাগলো। যাই হোক, সকালের কাজ হলো, এবার আমি চা বানাই, রান্নার জন্য ব্যবস্থা করি। চলে এসছে মোনা, আমি আর মোনা এখন চা খাবো, সাথে আটা মাখা হয়ে গেছে, রুটি আর আলু ভাজা আজকে সকালের মেনু। হ্যাঁ, আবারও ফেভারিট রান্না, জলটা ভুলুক, চলো চা খেয়ে। মাঝখানে কিছুটা সময়ের জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রান্না বান্না করলাম, আর সেই সময়ের মধ্যে আগের একটা ভিডিও এডিটিং করাই ছিল, খালি আপলোড করতে হবে, আপলোড করতে বসালাম। কিন্তু এই বাড়িতে আসার পর নেটটা খুব খারাপ হয়েছে, আপলোডই হয় না ঠিকঠাক করে। তো আপাতত রান্না বান্না হয়ে গেছে, রেডিও হয়ে গেছে, সোনামেকে আনতে যাবো। আগে তোমাদেরকে একবার রান্নাটা দেখি। রান্না করেছি পালং শাক বেগুন দিয়ে, বড়ি দিয়ে, যেটা শীতকালে খুব বেশি বানানো হয়, এই সময় পেয়ে গেছি তো বানিয়ে ফেলেছি। আর এটা সকালে রুটি আলু ভাজার জন্য, আলু ভাজাটা বেঁচে আছে, আর এটা বানিয়েছি উলের তরকারি, ইয়া একদম মাংসের মতন করে। তো চলো এখন যাই আর কি, সোনামে চলে এসেছিস স্কুল থেকে, চলে এসেছি। এই যে সোনামে চলে এসছে, দেখি কি করছো। আচ্ছা, ও ইউনিফর্ম নিজে নিজে খুলবে বলে, হ্যাঁ নিজে নিজে বসে বসে আস্তে আস্তে সমস্ত ড্রেসটা ও নিজেই খুলে, আর আমিও পুরো ঝলসে গেছি। এখন আগে ড্রেস ট্রেস চেঞ্জ করি, পরে কথা বলি। গুড ইভিনিং এভরিওয়ান। তো সোনা মেয়ে এখনো পড়াশোনা করছে, রাত্রি মোটামুটি 9:30টার কাছাকাছি বাজে, আর সোনা মেয়ে এখনো পড়াশোনা করছে। আর প্রত্যেক দিনে কি হচ্ছে, এই যে দুপুরের সময় পর আমার আর না সন্ধ্যাবেলার থেকে কিছুতেই ভিডিওটা করতে আর মন চায় না, জানি না কি হয়ে যায়, আমার কিছু করতে ইচ্ছা করে না। আজকেও একই রকম স্কুল থেকে আসলাম, মানে সোনামের স্কুল থেকে আসার পর
আমি জাস্ট বসলাম, আমি বুঝলাম আমার রোদে এক্সস্টেড হয়ে গেছি, তার জন্য মানে একদম প্রেশারটা ফল করে গেছে। আমি যে সেই দুপুর থেকে ঘুমাচ্ছি আর ঝিমাচ্ছি, বিছানা থেকে উঠে কিছু করতে ইচ্ছা করছে না। আজকে রাতের খাবারও আমি সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছি, কারণ দিনের বেলা আমি খাবার খাইনি। আমার দিনে কিছুতেই খাবার খেতেও ইচ্ছা করছিলো না, কিছু ভালো লাগছিলো না, কারণ খালি মনে হচ্ছিলো ঘুমিয়েই থাকি ঘুমিয়েই থাকি। তো যাই হোক, এইভাবেই তো হলো। ওই ওগুলো ছাড়, তো পড়ালি আকু। আর মেয়েটাও খুব পাজি হয়েছে, ওর হোমওয়ার্কগুলো ও এত সময় লাগে নিচে করতে, এই টুকুনটা দিয়েছে ওর হার্ডলি আধা ঘন্টার বেশি লাগাই উচিত না পড়াশোনা করতে, কিন্তু ওগুলো সব করে এতটাই দেরি করে ফেলছে যে না ওর গান প্র্যাকটিস হচ্ছে, না ওর নাচ প্র্যাকটিস হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। এই যে এখন পড়া লিখছে, আবার যে দেখলো আমি ড্রেস পরছি, মানে আমি তো নাইটি পরেছিলাম না, তখন ড্রেস পরছি, মা তুমি ব্লগ শুরু করবো? আমিও করবো, আমিও করবো। ওগুলো তো মন, আর পড়াশোনাতে মন নাই, খালি বদমাসি। তো চলো, এই ভিডিওটা কয়দিন ধরে টেনে যাচ্ছি, এত বড়ো ভিডিও টানতেও ভালো লাগে না। এই ভিডিওটা আমি এখানে এড করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে দেখা হবে পরের দিন একটা নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই, গুড নাইট, একটু তাকিয়ে বল। তো চলো, আজকের জন্য বাই বাই।